আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ফ্রকটি তৈরি করবেন। এই ফ্রকটির পিছন সাইডে সম্পূর্ণটা ফাড়া রেখেছি, যার ফলে আপনারা বাচ্চাদের খুব সহজে পরাতে এবং খুলতে পারবেন। তো এই ফ্রকটি আমি 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করব। তার জন্য এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা কত বছর বয়সী বাচ্চাদের জন্য কতটুকু কাপড় নেবেন সেটা জানার জন্য আমাকে কমেন্ট করবেন। তো প্রথমে আমি টপ পার্টটি কাটিং করব। তার জন্য এখানে আমি 4 পার্ট কাপড় নিয়েছি এবং কাপড়ের এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড। প্রথমে আমাদের কাপড়টির লম্বার মাপ নিতে হবে। তো আমি এখানে টপ পার্টটির লম্বা নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার খাদের মাপটি নিতে হবে। বেবির খাদ যা হবে তার অর্ধেক নিতে হবে। আমার এখানে বেবির খাদ হচ্ছে 8 ইঞ্চি, তার অর্ধেক 4 ইঞ্চিতে দাগ কেটে দিয়ে তারপর বগলের লম্বার মাপটি নিতে হবে। তো খাদ যা হবে তার সাথে 1/2 ইঞ্চি বাড়িয়ে বগলের লম্বাটি নিতে হবে। তো খাদ ছিল 4 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি বাড়িয়ে 4.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়ে স্কেলের সাহায্যে দাগটি টেনে দিচ্ছি। তারপর এই সাইডটিও এভাবে একটু টেনে দিচ্ছি। এবার আমাদের বডির মাপটি নিতে হবে। তো আপনার বাচ্চার বডি যা হবে তাকে ছাড় দিয়ে ভাগ করে 1 ভাগ নেবেন, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নেবেন। তো আমার এখানে বাচ্চার বডি হচ্ছে 20 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি। তো 6.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তারপর বডিতে আমরা মোট যতটুকু দাগ দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিচের দিকেও দাগটি দিয়ে দিতে হবে। তো এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি, তারপর স্কেলের সাহায্যে দাগটি টেনে দিচ্ছি। তারপর এই কর্নার থেকে 1/2 ইঞ্চি উপরে একটি দাগ কেটে দিয়ে রাউন্ড করে একটি শেপ দিয়ে দিচ্ছি। তারপর বন্ধ সাইড থেকে ভিতরের দিকে গলার ছড়ার মাপটি নিয়ে নিতে হবে। তো এবার আমি গলার ছড়াটি নিচ্ছি এখানে 2 ইঞ্চি পরিমাণ, আপনার ছেলে একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপর গলার লম্বাটি নিচ্ছি আমি এখানে, পিছন পাটের গলার লম্বা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এবং সামন পাটের গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, আপনার ছেলে আর একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপর আবার এখানে গলার ছড়ার মাপটি 2 ইঞ্চিতে দাগ কেটে দিয়ে স্কেলের সাহায্যে দাগটি টেনে দিচ্ছি। তো এবার আমরা গোল করে শেপ দিয়ে দিব, যেহেতু আমি এখানে গোল গলা দিব। এবার বগলের শেপটি দেওয়ার জন্য ফিতাটিকে এভাবে ধরে বগলের ঠিক মাঝ বরাবর একটি দাগ কেটে দিব। তারপর এই দাগ থেকে আমরা বগলের শেপটি দিয়ে দিব। তো দেখেন আমি বগলের শেপটি দিয়ে দিচ্ছি। তো বগলের শেপটি দিয়ে দেওয়ার পর এবার আমরা দাগ অনুযায়ী সাইডের বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এবার আমি পিছন পাটের গলাটি কেটে নিচ্ছি। তো পিছন পাটের গলাটি কেটে নিয়ে পিছন পাটটি আমি সরিয়ে নিয়ে সামন পাটের গলাটি কেটে নিব। তো তার জন্য আমরা পিছন পাটটি আগে সরিয়ে নিচ্ছি। এবার কাপড়টি আবার এভাবে ভাঁজ করে দিচ্ছি। তো সমান করে ভাঁজ করে নিয়ে এবার বগলের সাইডে আমি তালপাটের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে দিব। তো দেখেন আমি কীভাবে দাগটি কেটে দিচ্ছি। তো মাঝখান থেকে এভাবে একটি শেপ দিয়ে তারপর 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব। তো এটা কিন্তু সামন পাটে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে, পিছন পাটে নয়। এবার আমরা সামন পাটের গলাটিও শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এবার নিচের স্কার্ট পার্টের জন্য কাপড় নিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টির এখানে আমি লম্বা নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ, আর 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। আর কাপড়টির ছড়াটি নিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ, আপনার ছেলে আরও বাড়িয়ে কাপড় নিয়ে নিতে পারেন। এখন আমি একটি পার্ট সরিয়ে নিব কুচি তৈরি করার জন্য। প্রথমে আমি সামন পার্টের অংশটি কুচি দিয়ে নিব। তো বডির সাথে মিল রেখে এই পার্টটি কুচি দিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় কুচিগুলো দিয়ে নিব। তো দেখেন কুচিগুলো দিয়ে নিয়েছি এবং বডির কাপড়টি সোজা সাইডে রেখে এর উপর কুচির কাপড়টি উল্টো সাইডে বিছিয়ে দিয়ে সাইড থেকে সেলাই করে নিয়েছি। এবার পিছনের পার্টটি তৈরি করব। তার জন্য পিছন পাটের টপ পার্টটি এবং স্কার্ট পার্টটি নিয়েছি। তো দুটি পার্টের মাঝ অংশটি কেটে নিব। তো প্রথমে আমরা নিচের স্কার্ট পার্টটি এভাবে মাঝখান দিয়ে একবার ভাঁজ করে নিচ্ছি। তো সমান করে ভাঁজ করে নিয়ে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। তো মাঝখান দিয়ে আমি কেটে দিচ্ছি। একইভাবে পিছন পার্টের টপ পার্টটিও মাঝখান থেকে কেটে নিতে হবে। তো এবার টপ পার্টটিও মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো দুটি পার্ট কেটে নেওয়ার পর টপ পার্টটি এভাবে সোজা সাইডে এভাবে মেলে নিয়েছি এবং নিচের স্কার্ট পার্টটিও এভাবে মেলে নিয়ে সাইড থেকে একটি পার্টের সঙ্গে অপর পার্টটি এভাবে কুচি দিয়ে নিব।
তো আমি অফ ক্যামেরায় নিচের পার্টটি কুচি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং টপ পার্টটি সোজা সাইডে রেখে এর উপর উল্টো করে স্কার্ট পার্টটি এভাবে বিছিয়ে দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো দুটি পার্ট সেলাই করে নেওয়ার পর কাপড় দুটিকে উল্টো সাইডে মেলে নিতে হবে এবং সাইড পাড়ার জন্য পট্টির কাপড় নিয়ে নিতে হবে। তো আমি এখানে পট্টির কাপড় নিয়ে নিয়েছি, পট্টির কাপড়ের চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তো এবার আমরা জামার কাপড়টি উল্টো সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে এভাবে বিছিয়ে নিতে হবে। তো দুটি কাপড় এভাবে বিছিয়ে নিয়ে সাইড থেকে সেলাই করে দিতে হবে। এবার সেলাইটি করে নেওয়ার পর কাপড়টি আবার এভাবে মেলে নিতে হবে। তারপর এই যে সেলাইটি আছে এই সেলাইটি পট্টির কাপড়ের উপর এভাবে রেখে পট্টির কাপড়টি সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই বরাবর রেখে সাইড থেকে সেলাইটি করে দিতে হবে। তো দুটি পট্টির কাপড়ে একইভাবে সেলাই করে নিতে হবে। তো দেখেন এই যে সেলাইটি আছে এই সেলাইটি পট্টির কাপড়ের উপরে এভাবে বসিয়ে তারপর পট্টির কাপড় সাইড থেকে একটু মুড়ে নিয়ে তারপর সেলাইটি করে নিয়েছি। এবার কাত সেলাই করে নিতে হবে। তার জন্য এই পার্টটি আমরা সোজা সাইডে রেখেছি এবং অপর পার্টটি উল্টো করে সেট করে নিয়ে কাঁধের দুটি কাপড় সমান করে ধরে নিয়ে কাঁধটি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে দিতে হবে। তো দুটি কাঁধ সেলাই করে নেওয়ার পর এবার কাপড়টি উল্টো সাইডে এভাবে করে মেলে নিতে হবে এবং গলার পট্টি বা পাইপিং লাগিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে পাইপিনের কাপড়টি নিয়েছি। পাইপিনের কাপড়টি কিন্তু কোনাকুনিভাবে কাটতে হবে। তো প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় মুড়ে পুরো রাউন্ডটিতে এভাবে পাইপিনের কাপড়টি লাগিয়ে নিতে হবে এবং শেষের দিকে এসেও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টি কেটে ফেলে দিতে হবে এবং হাফ ইঞ্চি কাপড় বাজ করে এভাবে নিচের দিকে মুড়ে দিয়ে সেলাইটি করে নিতে হবে। তারপর কিন্তু বগলের সাইডেও একইভাবে কাপড়টি লাগিয়ে নিতে হবে। তো দেখেন আমি পাইপিনের কাপড়টি লাগিয়ে নিয়েছি। এবার কেচির সাহায্যে ছোটো ছোটো কাট বসিয়ে নিচ্ছি যাতে করে কাপড়টি সহজেই উল্টে যায়। তো ছোট্ট ছোট্ট কাট বসিয়ে নেওয়ার পর এবার পাইপিনের কাপড়টি বসানোর জন্য এভাবে কাপড়টি মেলে নিয়ে সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় একবার ভাঁজ দিয়ে তারপর যে সেলাই করে নিয়েছি দুটি কাপড় এই জয়েন্টের সেলাইটির বরাবর এভাবে পাইপিনের কাপড়টি রেখে এর উপর দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই এই ফ্রকটি আপনাদের বেবির জন্য তৈরি করে নিতে পারবেন। আর এই ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে করে প্রয়োজন মুহূর্তে আপনারা আবার ভিডিওটি দেখতে পারেন। তো দেখেন আমি কিন্তু গলাতে এবং বগলের দুই সাইডেও পাইপিং লাগিয়ে নিয়েছি। এবার ফ্রকটির জন্য ফিতা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি ফিতার জন্য কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির চওড়া হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে এভাবে একবার ভাঁজ দিয়ে কোনা করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে। তো আমি সাইড থেকে কোনা করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। আর এখানে আমার একসাথে দুটি ফিতা তৈরি করা হবে, তার জন্য এখানে আমি দুটি কাপড় কেটে নিয়েছি। এবার কাপড়টিকে উল্টো সাইডে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো দুটি কাপড়ে উল্টো সাইডে ভাঁজ করে নিয়ে সাইডে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সাইড থেকে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে দিয়েছি। তো সেলাই করে দেওয়ার পর এবার কাপড়টিকে সোজা সাইডে উল্টিয়ে নিতে হবে। তার জন্য বন্ধ সাইড থেকে আমি একটি শক্ত জিনিসের সাহায্যে কাপড়টি উল্টে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমাদের দুটি ফিতাই উল্টিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার কথা একদমই ভুলবেন না। আর প্রতিদিন ভিডিও পেতে আমার চ্যানেলটি অথবা পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনারা যদি পরবর্তীতে এই ভিডিওটি আবার দেখতে চান অবশ্যই আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তা না হলে কিন্তু প্রয়োজন মুহূর্তে আর ভিডিওটি খুঁজে পাবেন না। তো দেখেন আমি কিন্তু দুটি ফিতা তৈরি করে নিয়েছি। এবার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে নিতে হবে। তার আগে দুটি পট্টির কাপড় একটির উপর আরেকটি এভাবে তুলে দিয়ে এবার আমি কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে নিয়েছি। এবার ফিতাটি বসানোর জন্য আমরা এর যে সেলাইটি আছে টপ পার্ট এবং স্কার্ট পার্টের যে সেলাইটি আছে এর উপর হাফ ইঞ্চি উপর আমরা ফিতাটিকে বসিয়ে নিব, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু হাফ ইঞ্চি উপর ফিতাটিকে বসিয়ে নিচ্ছি। তো একটি সাইডে একটি ফিতা বসিয়ে নিতে হবে এবং অপর সাইডেও আরও একটি ফিতা বসিয়ে নিব। তো সেলাইয়ের ঠিক হাফ ইঞ্চি উপরে ফিতাটিকে এভাবে বসিয়ে দিতে হবে। তো দুটি ফিতা বসিয়ে দিয়ে কাপড়টি সুন্দর করে সেট করে নিয়ে সাইডে আপনাদের যতটুকু সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখবেন ঠিক ততটুকুতে একটি মার্ক করে দিবেন। মার্ক করে দিয়ে ছক দিয়ে এভাবে এঁকে নেবেন, তাহলে কিন্তু এই আখার উপর দিয়ে খুব সহজে সেলাই করে নিতে পারবেন। তো এই সাইডটিও আমি এভাবে এঁকে নিচ্ছি। তো এভাবে এঁকে নিয়ে এই আখার উপর দিয়ে আমরা খুব সহজেই সেলাই করে নিয়েছি। এবার আমাদের নিচের অংশটা সেলাই করার জন্য দুইবার ভাঁজ করে দিতে হবে এবং দুইবার ভাঁজ করে দিয়ে নিচের অংশটাও সেলাই করে দিতে হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।